হাতছাড়া হয়ে গিয়েছিল ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট। বিশ্বকাপের ঠিক আগে আফগানিস্তানের রশিদ খানের কাছ থেকে ফিরে পান সেই মুকুট। বলা হচ্ছে সাকিব আল হাসানের কথা। বাংলাদেশের হেড কোচ স্টিভ ব্রোস বলেছিলেন, সাকিব কেন বিশ্বসেরা সেটা প্রমাণ করবেন বিশ্বকাপে। প্রতি ম্যাচে যেন সেই প্রমাণ রেখে চলেছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে সাকিব ব্যাট হাতে করলেন 75 রান, এরপর বল হাতে নিলেন 1 উইকেট, হয়েছিলেন ম্যাচ সেরা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে 64 রান করার পর 2 উইকেট নেন সাকিব আল হাসান। বাংলাদেশের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের 327 রানের টার্গেটে দিশেহারা হয়ে পড়েছিলেন টাইগার ব্যাটসম্যানরা, কিন্তু ব্যতিক্রম ছিলেন একজন, সাকিব আল হাসান। ইংলিশ পেস আর বাউন্স টলাতে পারেনি সাকিবকে এবারের বিশ্বকাপে টানা 2 হাফ সেঞ্চুরির পর 3 অঙ্কের ম্যাজিক ফিগারে। ব্যাটিংয়ে স্ট্রাইক রেট 100-এর উপরে, 119 বলে 121 রান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করার অনুভূতি প্রকাশ করেছেন সাকিব। নিজের ব্যাটিং নিয়ে অনুভূতিটা তো অবশ্যই খুবই ভালো লেগেছে, বা প্রথম ওয়ার্ল্ড কাপ 100 স্বাভাবিকভাবেই ভালো লাগাই স্বাভাবিক, বাট যদি টিম জিত আরও বেশি ভালো লাগতো। বিশ্বকাপে সেরা ক্রিকেটার হওয়ার পথে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। বিশ্বকাপে যে 13টি ম্যাচ হয়েছে তাতে সবচেয়ে বেশি 260 রান সাকিবেরই। এমন সাকিব আল হাসানকেই তো দেখতে চায় বাংলাদেশ। পুরো বিশ্বকাপে এই আগুনে পারফরমেন্স ধরে রাখবেন সাকিব, 16 কোটি মানুষের এটাই প্রত্যাশা। এস আলম শিপলু, গ্লোবাল স্পোর্টস।